হাই এভরিওান আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যেখানে শিখবো আজকে একদিন নতুন ক্লাস আমার খুব ইচ্ছে ছিল একটা প্রপার ক্লাসরুম সেট আপে তোমাদের ক্লাসগুলো নেব কিন্তু এখন লকডাউন চলছে তার কারণে আমার কাছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই তাই জন্য আপাতত আমরা স্ক্রিনেই ক্লাসগুলো করবো যেমন করছিলাম আর লকডাউন কাটলে আমরা কিন্তু অন্যরকম ভাবে ক্লাসটা নিতে পারবো সেখানে আমাদের ইন্টারাকশানটা খুব বাড়বে সুতরাং আমি আশা করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সুতরাং চলো আর দেরি করবো না সোজা আমরা ক্লাসটা দেখে নিই সো আজ আমরা পড়বো আর্টিকলস আর্টিকলস কাকে বলে দেখো এ অ্যান্ড দি আর কল আর্টিকলস তাহলে এ এন আর দি এই তিনটিকে আর্টিকলস বলে এ অ্যান্ড অ্যান আর কল্ড ইনডেফিনাইট আর্টিকলস বিকজ দে ডু নট পয়েন্ট আউট এনি পার্টিকুলার পার্সন অর থিং কি বলছে না এ এবং অ্যান কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় না বলিয়া উহাদিগকে বা তাদেরকে ইনডিফিনাইট আর্টিকেল বলে কি বলছে এ আর এন এ মানে একটি অ্যান মানেও কিন্তু একটি ঠিক আছে কিন্তু এ আর এন এই দুটো ইনডিফিনাইট আর্টিকেলস ইনডিফিনাইট আর্টিকেলস মানে কোনো নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় না মানে টোটাল একটা জিনিসকে বোঝায় কোনো পার্টিকুলার একটা কোনো বস্তু বা থিংকে বোঝায় না কীরকম দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে এ বুক যখন আমরা বলছি এ বুক মানে একটি বই আমরা কি পার্টিকুলার কোনো বইকে বলছি তা কিন্তু বলছি না আমরা কি বলছি যে কোনো একটি বই ঠিক আছে তাহলে আমরা এখানে কি বোঝাতে চাইছি না এ বা অ্যান যাই বলি না কেন সেইখানে আমরা কোনো নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝাই না অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাই তাই জন্য এই আর্টিকলগুলোকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেলস দেখো এক্সাম্পল দিয়েছে এ বুক এ বুক মানে এনি বুক এ বুক মানে একটি বই আমরা একটি বই সেটা যে কোনো বই হতে পারে সেটা টেক্সট বুক হতে পারে সেটা স্টোরি বুক হতে পারে যে কোনো বই তাহলে আমরা এ বুক বলছি যে কোনো বই বোঝাতে আমরা এ ইউজ করছি কেননা যে কোনো কোনো নির্দিষ্ট নয় তাই জন্য ইনডেফিনাইট আর্টিকালস আমরা কিন্তু এখানে বসাচ্ছি তাহলে তেমনই দেখো এখানে বলেছে এ গার্ল তাহলে এ গার্ল যে কোনো একটা মেয়েকে বোঝাচ্ছে যে একটি মেয়ে কোন মেয়েটি এরকম কিন্তু বোঝাচ্ছে না তাই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এ আর অ্যান এই ধরনের নাউনকে কিন্তু নাউনের আগে বসে আর্টিকেল সাধারণতভাবে আর একটা জিনিস বলে দিই তোমাদের আর্টিকেল সাধারণতভাবে কি হয় নাউনের আগে বসে ঠিক আছে আচ্ছা দেখো দে আর ইউজড ওনলি বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স আচ্ছা যেটা বললাম আমি এক্ষুনি যে এ আর অ্যান একটি কোনো একটা জিনিসকে বোঝায় তাহলে কি বলছে দে আর ইউজড ওনলি বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন সিঙ্গুলার কাউন্টেবল নাউন কি না সিঙ্গুলার হচ্ছে একটি আর কাউন্টেবল নাউন কি যাকে এক দুই করে এরম গোনা যায় তাহলে এখানে বই বইকে আমরা একটা বই দুটো বই তিনটে বই এরম করে গুনতে পারি তাহলে এই ধরনের কোনো নাউনের আগে এ আর অ্যান বসাই আচ্ছা তাছাড়াও এ আর অ্যান কোথায় বসাই তার আরও রুলস আছে সেগুলো আমরা পরে জানবো আগে আমরা জাস্ট দেখে নিই এ আর এ এন আর দি কোথায় কোথায় বসে দেখো আর বলছে দি ইজ কল্ড ডেফিনাইট আর্টিকলস বিকজ ইট পয়েন্টস টু সাম পার্টিকুলার পার্সন অর থিং তাহলে বলছে দা বা দি ঠিক আছে দুটোই বলতে পারি আমরা এরা কোথায় এদেরকে কী বলা হয় ডেফিনাইট আর্টিকলস কেন দিকে কেন ডেফিনাইট আর্টিকেল বলে দি সাধারণত কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাই জন্য কি ডেফিনাইট বলে ডেফিনাইট মানে নির্দিষ্ট তাহলে আমরা দেখতে পেলাম যে এ আর এন অনির্দিষ্ট আর দি হচ্ছে নির্দিষ্ট দি বলতে কি না বলছি আমরা যখন দ্য বয় ঠিক আছে আমরা যখন বলছি দ্য বয় আচ্ছা দা একবার বলা হয় দি একবার বলা হয় কিন্তু স্পেলিং তো একই তাহলে কখন দ বলে আর কখন দি বলে বলো তো যখন কনসোনেন্ট থাকে ঠিক আছে যেমন এখানে বলছে দ্য বয় তাহলে যখন কনসোনেন্ট থাকে কনসোনেন্টের আগে আমরা উচ্চারণ করি দ্য আর যখন ভাওয়েল থাকে ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ তাহলে এ ই আই ও ইউ এর আগে যখন আমরা দা বসাবো মানে টি এইচ ই বসাবো তখন ওটাকে আমরা কি বলবো দি যেমন দি এগ ঠিক আছে ই ডাবল জি এগ কিন্তু আমরা যখন বয় বলছি তখন আমরা কি বলছি দ্য বয় দি বয় না কিন্তু ঠিক আছে তাহলে দ্য বয় দ্য বয় তাহলে দ্য বয় মানে কি না ওই ছেলেটি তার মানে কি ছেলেটিকে চিনি নির্দিষ্ট ওই ছেলেটিকেই বলছি দ্য বয় অফ হুম উই আর স্পিকিং অর হু ইজ নোন মানে যেই ছেলেটাকে আমরা চিনি বা যার সম্পর্কে আমরা বলছি সেই সেই ছেলেটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি বলে এখানে আমরা কি বসে কী বসাচ্ছি দা বসাচ্ছি তাহলে এ বয় বললে যে কোনো একটি ছেলে কিন্তু দ্য বয় বললে ওই ছেলেটি ঠিক আছে আমরা এইভাবে বোঝাচ্ছি দ্য গার্লস দ্য এয়ার দ্য গ্রাস ঠিক আছে এইগুলোই কিন্তু আমরা বোঝাচ্ছি তাহলে সিম্পল একদম আর্টিকেল ভীষণ সোজা কি না এ অ্যান ডি এরা হচ্ছে আর্টিকেল এ আর এন অনির্দিষ্ট কোনো বস্তুর আগে বসে আর দি হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় আচ্ছা নেক্সট দেখো কি বলছে দ্য ডিফিনাইট আর্টিকেল ক্যান বি ইউজড বিফোর সিঙ্গুলার অর প্লুরাল নাউন্স বা দ্য কাউন্টেবল অর আনকাউন্টেবল তাহলে কি বলছে যে দাটা কখন বসে কোনো ডেফিনাইট আর্টিক্যালের আগে সরি ডেফিনাইট কোনো থিংয়ের আগে বসে তাহলে সিঙ্গুলারও হতে পারে সেটা প্লুরালও হতে পারে তাহলে এক বচনও হতে পারে বহু বচনও হতে পারে ঠিক আছে আর কি ওয়েদার কাউন্টেবল আনকাউন্টেবল তাহলে এখানে কিন্তু এক দুই করে গোনা যায় আবার যেটাকে এক দুই করে গোনা যায় না তার আগেও বসতে পারে বা ওর কোনো আলাদা করে পার্টিকুলার কিছু এরমভাবে বলা নেই যে এর আগে বসবে না ঠিক আছে সব কিছুর সাথেই বসতে পারে তাহলে দেখো আর্টিকেলস কী কী এখানে আরও সুন্দর করে ডায়াগ্রাম করে দেওয়া আছে ইনডিফিনাইট আর্টিকেল আর ডেফিনাইট আর্টিকেল আর্টিকেলকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল ইনডিফিনাইট আর্টিকেল কি এ আর অ্যান আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা তাহলে এ কাউ অ্যান অক্স বসলো আর দ্য কাউ দ্য বয় তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখে নিলাম এ কাউ অ্যান্ড অক্স দ্য কাউ ঠিক আছে আর দ্য বয় বোঝা গেছে নেক্সট দেখো কী বলছে ইউজ অফ আর্টিকলস তাহলে আর্টিকেলস কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা দেখব কি বলছে অ্যাজ এ জেনারেল রুল আ কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার শুড হ্যাভ অ্যান আর্টিকেল বিফোর ইট কী বলছে কোনো সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন মানে কি নাউন মানে আমরা জানি আমরা পার্স স্পিচের ক্লাসে পড়েছি নাউন হচ্ছে যে কোনো নামকে বলা হয় নাউন আর সিঙ্গুলার নাউন কি যখন একটা কোনো কিছুকে বোঝানো হয় তাকে বলে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার নাউন যদি কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাহলে পার্টিকুলার একটা নাম বোঝায় তাহলেই কী হয় সিঙ্গুলার কমন নাউনের আগে এ অ্যান আর দা বসে তাহলে কি আমরা নর্মালি এইটুকুনই জানবো একটি নাউন তার আগেই কিন্তু এ অ্যান দা বা আর্টিকেল বসে তাহলে নাউনের আগে আর্টিকেল বসে দাস উই ক্যানট সে আই হ্যাভ সিন টাইগার তাহলে দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে কি বলছে আই হ্যাভ সিন টাইগার যে আমি বাঘ দেখেছি কিন্তু আই হ্যাভ সিন টাইগার আমরা বলতে পারি না কেন না টাইগার হচ্ছে একটা নাউন কেননা ওই প্রজাতিটার নাম হচ্ছে টাইগার ওই প্রজাতিটাকে আমরা কী বলি বাঘ তাহলে আই হ্যাভ সিন এ বলতে পারি আই হ্যাভ সিন এ টাইগার আমরা একটা বাঘ দেখেছি কিংবা আই হ্যাভ সিন দ্য টাইগার আমি ওই বাঘটা দেখেছি এরম হতে পারে তাহলে আমরা কি দেখছি যে নাউনের আগে কখনো ফাঁকাই আমরা জাস্ট নাউনটা বসাই না আমরা কি বসাই না তার আগে একটা আর্টিকেল বসাই সেটা এ হতে পারে এন হতে পারে দি হতে পারে সেটা রুল অনুযায়ী বসবে সেটা স্ট্রাকচার অনুযায়ী বসবে আচ্ছা নেক্সট দেখো এ অর দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল তাহলে আমরা ওই ওইভাবেই বলতে পারি যে শুধু কাউ বলতে পারি না তাহলে আমরা কি বলবো দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল বা এ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল দ্য ডগ ইজ ফেথফুল টু ইটস মাস্টার গিভ মি এ অর দ্য বুক তাহলে সব কটাতেই আমরা কি দেখতে পেলাম নাউনের আগে আমরা আর্টিকাল বসাচ্ছি কিন্তু দেখো কী বলছে বাট কমন নাউন ইন দ্য প্লুরাল ডাজ নট রিকোয়ার দা আনলেস উই ওয়ান টু তাহলে কী বলছে যে প্লুরাল কমন নাউনের আগে দা বসে না তাহলে আমরা দেখলাম সিঙ্গুলার নাউনের আগে দা বসে কিন্তু প্লুরাল কমন নাউন কমন নাউন মানে কি কমন নাউন কোনগুলো না যেটা একটা প্রজাতি বা জাতি বা একটা শ্রেণীর জিনিসকে বোঝায় সেই জিনিসটা হচ্ছে কমন নাউন তাহলে প্লুরাল কমন নাউনের আগে কিন্তু দা বসে না কিন্তু কোনো প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট করিয়া বোঝাইলে তাহলে ওরকমই ডেফিনাইট বোঝাতে চাইলে কমন নাউন বসে কমন নাউনের আগে দা বসবে তাহলে দেখো কি বলছে বয়েজ লাভ গেমস তাহলে বয়েজ বয়টা কি বয়টা কমন নাউন কিন্তু আমরা কি বলছে বয়েজ তাহলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে যে ছেলেরা তাহলে বয়েজ লাভ গেমস তাহলে আমরা বলতে পারি ছেলেরা খেলা পছন্দ করে বাট কিন্তু দ্য বয়েজ ঠিক আছে দ্য বয়েজ যখন আমরা বলছি আ প্লেইং তাহলে দ্য বলছি মানে পার্টিকুলার অতগুলো একটা গ্রুপ অফ বয়েসকে বলছি এক দল ছেলেকে বলছি যে ওই ছেলেগুলো কি বলছে আর প্লেয়িং খেলা করছে ঠিক আছে তাহলে দ্য বয়েজ দোজ রেফার্ড টু অর দোজ বিফোর আস তাহলে এটা হতে পারে যে আমরা অন্য কোনো ছেলেদের কথা বলছি যাদেরকে আমরা আগে থেকে চিনি অথবা আমরা কোনো ছেলের একটা গ্রুপকে দেখিয়ে আমাদের সামনে তারা রয়েছে তাদেরকে দেখি আমরা বলছি দ্য বয়েজ আর প্লেইং দ্য টাইগার্স অফ সুন্দরবনস আর ওয়ার্ল্ড ফেমাস তাহলে কি বলছে সুন্দরবনে যেসব বাঘ আছে তাদেরকেই নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সুন্দরবনেই যে সমস্ত টাইগার আছে তারাই হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস তাহলে বোঝা গেছে তাহলে সিঙ্গুলার নাউনের আগে কী বসছে সিঙ্গুলার কমন নাউনের আগে এ অ্যান দা বসে কিন্তু যখন কমন নাউনটা প্লুরাল হয়ে যায় তখন যদি আমরা নির্দিষ্ট করে না বোঝাই তাহলে তার আগে কি বসে না তার আগে কিন্তু আর্টিকেল বসে না দরকার হয় না আর্টিকেল বসাতে নেক্সট দেখো এ কার কার আগে ইউজ হয় ঠিক আছে এ মানে একটা ঠিক আছে আচ্ছা নর্মালি সবার ফার্স্ট আমরা জানি এ কনসোনেন্ট তাহলে কি যখনই একটা কনসোনেন্ট থাকে যে সকল শব্দ কনসোনেন্ট দ্বারা আরম্ভ হয় তাহলে যে ওয়ার্ডটার আগে কনসোনেন্ট থাকে কনসোন্যান্ট কোনগুলো না এ ই আই ও ইউ এই কটা ওয়ার্ড বাদ দিয়ে এই কটা লেটার বাদ দিয়ে যে সমস্ত সরি লেটারগুলো সেই সমস্ত লেটারগুলোই হচ্ছে কনসোনেন্ট তাহলে ভাবল কি এ ই আই ও ইউ এ ইউ বাদ দিয়ে আর যা যা লেটার্স আছে সেই সমস্তগুলোই হচ্ছে কি না কনসোনেন্ট এবং এই কনসোনেন্টের আগে সবসময় কি বসে এ বসে বোঝা গেছে তাহলে আমরা কি বলছি তাহলে এ আই ও ইউ বাদ দিয়ে এ বয় তাহলে এ বয় এ কেন বসছে কেননা বয়ের বয় যে ওয়ার্ডটা সেটা কি দিয়ে শুরু বি দিয়ে শুরু এ ওয়ার্ড তাহলে এটাও ডাব্লিউ দিয়ে শুরু তাই এর আগে কি বসছে এ বসছে এ বি এ তাহলে দেখতেই পাচ্ছি আমরা বি দিয়ে শুরু এ কাউ ঠিক আছে সি দিয়ে শুরু তাহলে এইগুলো সবের আগেই কিন্তু এ বসছে নেক্সটে দেখো বলছে সাজ ভাভেলস দ্যাট হ্যাভ দ্য সাউন্ড অফ ইউ তাহলে কি বলছে আমরা কি বললাম কনসোনেন্টের আগে সবসময় এ বসে কিন্তু ভাওয়েলের আগেও এ বসে ভাওয়েলের আগে কখন এ বসে না যখন ভাওয়েলের উচ্চারণটা ইউয়ের মতো হয় ঠিক আছে তাহলে কোনো ভাবেলের উচ্চারণ যদি ইউয়ের মতন হয় তখন তার আগে এ বসে তাহলে কি দেখো এখানে বলেছে এ ইউ ইউ মানে ভেরি ভেরি ঠিক আছে ভ্যাড়া আর ভেরি তো এ ইউজফুল থিং তাহলে দেখো এখানে ইউ ইউ এর যে উচ্চারণটা ইউ এর মতোই কিন্তু হচ্ছে এ ই আই ও ইউ এই ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতোই হয় তখন তার আগে কি বসে এ বসে ঠিক আছে এ ইউজফুল থিং এ ইউনিট এ ইউরোপিয়ান দেখো এখানে ইউ দিয়ে শুরু হচ্ছে না এ ইউনিভার্সিটি তাহলে যখনই আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর মতন যখনই ভাবেলের উচ্চারণটা হচ্ছে ইউ এর উচ্চারণ যখনই ইউ এর মতন হচ্ছে তখন সেটাকে তার আগে আমরা কি বসাচ্ছি এ বসাচ্ছি কিন্তু দেখো এখানে যখন বলছে আম্বেলা আম্রেলাও কিন্তু ইউ দিয়ে শুরু কিন্তু তার আগে অ্যান বসছে কেন ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে না ইউ এর উচ্চারণটা কার মতো হচ্ছে আই এর মতো হচ্ছে তাই না কী বলছে অ্যান আমেলা উম্বরে হয় না কিন্তু তাহলে আমরা কি বলছি আম্বেলা তাহলে ইউয়ের উচ্চারণ যখন ইউয়ের মতো হয় না তখন ন্যাচারালি তার আগে অ্যান বসে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো বলছে যে সকল শব্দ ও দ্বারা আরম্ভ হয় এবং সেই ও এর উচ্চারণ যখন ওয়া হয় ঠিক আছে তাহলে কি ওয়ের উচ্চারণ যদি ওয়া এরকম ইউজ হয় তাহলে তার আগে কি বসবে এ বসবে যেমন দেখো বলছে এ ওয়ান আইড ম্যান তাহলে ও দিয়ে শুরু ওয়া হচ্ছে ওয়ান ওয়া হচ্ছে উচ্চারণটা তাই জন্য এর আগে এ বসছে এ ওয়ান রুপি নোট এ ওয়ান ম্যান শো তাহলে এগুলো সবকটারই কি হচ্ছে ও এর উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে কিন্তু দেখো যেমন বলি আমরা যখন অ্যান অবজেক্ট তাহলে ও এর উচ্চারণ কিসের মতো হচ্ছে অ এর মতন হচ্ছে অ্যান ওশন এখানেও কিন্তু ওয়ের উচ্চারণ ওয়ের মতো হচ্ছে ওয়া কিন্তু হচ্ছে না কিন্তু কোনো ওয়ার্ডে যখনই ওয়ের উচ্চারণ ওয়ার মতো হবে তখন কিন্তু তার আগে কি বসে যাবে এ বসে যাবে বোঝা গেছে তাহলে এ কিসের কিসের আগে বসছে আমরা দেখে নিলাম নেক্সটে দেখো এবার দেখবো অ্যান কিসের কিসের আগে বসে ঠিক আছে এবার দেখে নিই অ্যান কিসের কিসের আগে বসে কি বলছে ভাওয়েল তাহলে একটা ভাওয়েলের আগে অবশ্যই অ্যান বসবে তাহলে ভাবেল কোনগুলো বললাম এ ই আই ও ইউ ঠিক আছে এই পাঁচটা ভাবেল তাহলে এই পাঁচটা ভাবেল দিয়ে যখনই একটা ওয়ার্ড শুরু হচ্ছে তখনই কিন্তু তার আগে কী বসে যাচ্ছে অ্যান বসে যাচ্ছে দেখো বলছে কি অ্যান আই তাহলে এটা কী দিয়ে শুরু হচ্ছে ই দিয়ে শুরু হচ্ছে তাহলে আমাদের ভাবেলের মধ্যে ই আছে এ ই তাহলে ই আছে তাহলে ই এর আগে আমরা কী বসাচ্ছি অ্যান বসাচ্ছি অ্যান ইজিয় অ্যান অক্স অ্যান আমলা ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে কোনো ভাবেলের আগে আমরা অ্যান বসাচ্ছি এবার কী বলছে আ কনসোনেন্ট বিগিনিং উইথ আ ভাবেল সাউন্ড তাহলে কি বলছে একটা কনসোনেন্ট হতে পারে কিন্তু তার সাউন্ডটা কিসের মতো হচ্ছে তার সাউন্ডটা ভাবেলের মতন হচ্ছে ঠিক আছে তাহলে কীরকম উদাহরণ দেখো কী বলছে বলছে অ্যান এম এ অ্যান এম ডি অ্যান এর অ্যান অনেস্ট বয় অ্যান আওয়ার তাহলে দেখো প্রত্যেকটারই কিন্তু কি বলছে উপরের উদাহরণে এম এ এম ডি এর উচ্চারণ কীরকম হচ্ছে দেখো এম তাহলে এম এর উচ্চারণ কীরকম কীরকম হচ্ছে এ এ দিয়ে শুরু হচ্ছে এম এ এম ডি তেমনই অ্যান এর এখানে এইচ এর উচ্চারণটা হয় না এইচ আর এর মানে বংশধর ঠিক আছে এর উচ্চারণটাও কিন্তু ওরকমই হচ্ছে অ্যান অনেস্ট এখানেও কিন্তু এইচের উচ্চারণটা হয় না তাই জন্য এখানেও কি হচ্ছে এটা ভাবেলের মতন হচ্ছে অ অ ভাবেল অ্যান আওয়ার তাহলে সেক্ষেত্রেও কিন্তু সব কিছুতেই কিন্তু ভাবেলের মত উচ্চারণ হচ্ছে বলে এর আগে কি বসছে অ্যান বসছে বোঝা গেছে আচ্ছা এরপরে দেখো এ আর অ্যানের আরও কি কি ইউজ আছে বলছে জেনারেলাইজিং এ অর অ্যান এ অর অ্যান ইজ সামটাইমস ইউজড বিফোর আ নাউন টু ইন্ডিকেট অ্যা ক্লাস তাহলে কি বলছে সাধারণভাবে এক শ্রেণীর বা জাতির সকলকে বোঝাতে কখনো কখনো নামনের আগে এ অথবা অ্যান ব্যবহৃত হয় ইহাকে জেনারেলাইজিং এ বা অ্যান বলে কি বলছে না যখন কোনো জাতি বা শ্রেণী বোঝাচ্ছি যেমন দেখো এক্সাম্পল দেখো এ সান শুড অবে হিজ ফাদার তাহলে এ সান তাহলে সান মানে ছেলে তাহলে ছেলে তো অনেক আছে তাই না একটা টোটাল একটা জাতি বোঝাচ্ছি একটা টোটাল ক্লাস বোঝাচ্ছি যে ছেলে অ্য সান তেমনই অ্যান অ্যান্ট তাহলে অ্যান অ্যান্ট যখন বলছি অ্যান্ড কি পিঁপড়ে পিঁপড়ের পুরো প্রজাতি তাকে বোঝাচ্ছি ঠিক আছে তাহলে পুরো প্রজাতিটারই মধ্যে একজনকে বোঝাচ্ছি আমরা যে জেনারেলভাবে একটা ছেলে সুর অবে হিজ ফাদার তাহলে তার বাবার কথা শোনা উচিত অ্যান অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার তাহলে একটা পিঁপড়ে খুব ইন্ডাস্ট্রিয়াস হয় মানে সে নিজের কাজটা নিজে খুব ভালো কর্মঠ হয় ঠিক আছে তাহলে আমরা কি দেখছি না একটা শ্রেণীকে বোঝাচ্ছে তাই জন্য একটা শ্রেণীকে যখন বোঝানো হয় বা একটি একটি জাতি সকলকে যখন বোঝানো হয় ন্যাচারালভাবে জেনারেলভাবে যে সাধারণভাবে এই হেই হয় তো সেই ক্ষেত্রে আমরা কি করি না ওই শ্রেণী বা জাতির আগে কি বসাই এ বা অ্যান বসাই নেক্সট দেখো কী বলছে এ ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশান তাহলে এ অনেক সময় কিন্তু প্রিপোজিশান হিসেবে ব্যবহার করা হয় প্রিপোজিশান কি আমরা জানি প্রিপোজিশান হচ্ছে কোনো একটা পজিশন বোঝায় কোনো একটা জিনিসের পজিশন বোঝায় কোনো একটা দিকে বা কোনো একটা প্রতি বোঝায় তাহলে কি বলছে দেখো হি ওয়েন্ট আ হান্টিং তাহলে হি ওয়েন্ট আ হান্টিং কখন আমরা বোঝাচ্ছি অন দেখতে যে তারা সে শিকারে গেছিলো তাহলে কি বলছে হি আ হান্টিং ঠিক আছে এখানে অনেক জায়গায় এটা বসে অ্যাজ আ প্রেপজিশান ইউজ হয় পোটাটোজ সেল অ্যাট অ্যাট ওয়ান আ কিলো তাহলে অ্যাট অ্যাট ওয়ান আ কিলো বোঝাচ্ছি আ টা বদলে বসাচ্ছি পার কিলো সরি পার রুপি তাহলে কী বলছে পোটাটো সেল অ্যাট ওয়ান কিলো আ রুপি তাহলে এক টাকায় এক কেজি দেয় আই গট সিক্সটি রুপিস আ মান্থ এখানেও কিন্তু পার মান্থ এই পার মান্থের জায়গায় আমরা কী বলছি এক মাসে আমরা ষাট আমি ষাট টাকা পাই তাহলে এই পার মান্থটা পারের জায়গায় আমরা কি বসাচ্ছি এ বসাচ্ছি বোঝা গেছে আচ্ছা এখানে প্রেপোজিশন হিসেবে ইউজ হচ্ছে নেক্সট দেখো বলছে এ ইজ ইউজড ইন আ সেন্স অফ আ সার্টেন তাহলে কি বলছে জনৈক বা অপরিচিত কোনো ব্যক্তিকে বোঝাতে তার উপাধির বা সারনেমের পূর্বে এ বসে তাহলে কি বলছে যে অপরিচিত কোনো ব্যক্তি যে ব্যক্তিটাকে আমরা চিনি না কিন্তু তার সারনেমটা মানে তার যে সারনেম সেটা আমরা জানি মানে ন্যাচারালি এই সারনেমটা আমরা শুনি তো সেই ধরনের কোন একটা কোন একটা ব্যক্তি কোনো একটা কথা বলতে তার আগে কিন্তু এ বসে কি বোঝায় কি দেখো एग्जांपल দেখো কি বলছে এ মিস্টার বোস কেম টু মি তাহলে কি বলছে এ মিস্টার বোস তাহলে ওই একজন মিস্টার বোস এসছিলেন তাকে কি ঠিক চেনেন না যে বলছেন যিনি সরি যিনি বলছেন যিনি বলছেন তিনি কিন্তু চেনেন নাই মিস্টার বোসকে কিন্তু আমরা যখন বলি মিস্টার বোস কেম টু মি তখন আমরা জানি যে মিস্টার বোসকে আমি চিনি যে মিস্টার বোস বক্তার পরিচিত লোক তাহলে আমরা যখন মিস্টার বোসের আগে এ বসিয়ে দিচ্ছি তখন আমরা কি করছি একটা অপরিচিত মানুষের কথা বলছি যে এ যে ওই একজন বোসবাবু এসছিলেন তাহলে আমরা সেই বোসবাবুকে কিন্তু চিনি না কিন্তু আমরা যখন বলছি যে মিস্টার বোস এসছিলেন তার মানে আমরা মিস্টার বোসকে চিনি তাহলে আমরা অপরিচিত কোনো ব্যক্তির সার নেমের আগে আমরা কি বসাতে পারি এ বসাতে পারি নেক্সট দেখো এ অর অ্যান ইজ ইউজড ইন আ নাম্বার অফ ফ্রেজেস তাহলে কোনো কোনো ফ্রেজে এ ব্যবহার করা হয় কিরম ইন আ টেম্পার তাহলে এটা টোটালটাই হচ্ছে একটা ফ্রেজ ফ্রেজও কিন্তু পার্ট অফ আ সেন্টেন্স একটা ছোট্ট সেন্টেন্সের দ্বারা একটা মিনিংফুল কোনো একটা জিনিস বোঝায় ঠিক আছে সেইটাকে বলা হয় ফ্রেজ কোল্ড মানে ঠান্ডা লাগা ইন হারি মানে খুব তাড়াতাড়ি যাওয়া তাহলে এইখানে কিন্তু আমরা অনেক অনেক সময় এ বসাই টু টেক অ্যান ইন্টারেস্ট ঠিক আছে এইগুলোর আগে আমরা কি বসাই অ্যান বসাই নেক্সট দেখো এই সামটাইমস ইউজড টু মিন সিঙ্গল এনি তাহলে কোনো সময় কেহ বা কোনো বা কোনো একটি বোঝাতে এ ব্যবহার হয় যেটা প্রথমেই আমরা বললাম যে কোনো একটি ইনডিফেনাইট কোনো একটি জিনিস বা কোনো একটি ব্যক্তিকে বোঝাতে আমরা এ ব্যবহার করি তার কি বলছে দেয়ার ওয়াজ আ ওয়াজ নট ম্যান টু সাপোর্ট হিম তাহলে সেখানে কোনো লোক ছিল না তাকে সাপোর্ট করার জন্য ঠিক আছে দো নো ওয়ান স্পোক আ ওয়ার্ড এগেনস্ট হিম ওপেনলি তাহলে কেউ তার সম্পর্কে কোনো কথা তার এগেনস্টে বলেই তাহলে কেন কে সরি কোনো কেহ এই ধরনের কোন জিনিসকে বোঝাতে আমরা এ ব্যবহার করি নেক্সট দেখো এ সামটাইমস মিনস ওয়ান লাইক তাহলে কি কারো মতো একজন মানে কোন মিল বোঝাতে আমরা অনেক সময় এ ব্যবহার করি ঠিক আছে অনেক সময় এ ব্যবহৃত হয় কীরকম হি হি ইজ আ শরৎচন্দ্র তাহলে ধরো কোনো একটা ফেমাস পারসন সেই ফেমাস পারসনের কে ভাবা হয় ঠিক আছে কোনো ফেমাস পার্সনের মতো সে নিজেকে মনে করে সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি কি বলি হিট হি হিজ আ শরৎচন্দ্র তাহলে কি বলছে হ্যাঁ সে মনে করে সে নিজেকে শরৎচন্দ্র মনে করে ঠিক আছে তাহলে হি হি হিজ আ রবীন্দ্রনাথ তাহলে সে নিজেকে রবীন্দ্রনাথ মনে করে সে নিজেকে কবি মনে করে তাহলে আমরা যখন কোনো একটা ফেমাস পার্সনের সাথে কোনো একটা লোক সে নিজেকে মনে করছে ঠিক আছে তখন আমরা কি বোঝাই না তখন আমরা সেটা বোঝাতে অনেক সময় এ ব্যবহার করি বোঝা গেছে আচ্ছা নেক্সট দেখো কোথায় বসে আর এ ইজ ইউজড বিফোর আদার ডিটারমিন ডিটারমিনেটিভস লাইক ফিউ লিটল আ লট অফ অ্যাটসেট্রা তাহলে ফিউ লিটল আ লট অফ তাহলে এগুলো হচ্ছে কিছু বোঝাতে লিটল মানে খুব কম অল্প লট অফ তাহলে অনেকটা তাহলে ইত্যাদি ডিটারমিনেটিভের পূর্বে এ বসে তাহলে এগুলো কখন বসাই না যখন ফিউ বলছি মানে কিছু বলছি কিন্তু তার আগে আমরা কি বসাই এ বসাই অবশ্যই এ বসাতে হবে তাহলে এ ফিউ আ লিটল লট অফ এগুলো বোঝাই ঠিক আছে কিন্তু ইট ইজ অলসো পসিবল টু সে ফিউ অ্যাপলস লিটল ওয়াটার বা সাচ কন কনস্ট্রাকশনস কনভে ডিফারেন্ট মিনিংস দে উইল মিন নট মেনি নট মাচ তাহলে কি বলছে যখন আমরা শুধু ফিউ লিটল আ লট অফ বোঝাই তখন না আমরা কি বোঝাই যে কিছুই নেই হ্যাঁ দেয়ার আর ফিউ বুকস তার মানে সেখানে কোনো কোনো বইই নেই ঠিক আছে কিন্তু আমরা যদি বলি দেয়ার আর ফিউ বুকস তার মানে সেখানে কিছুটা বই আছে তাহলে যখন আমরা লিটল ফিউ লট অফ এগুলো যখন এমনি বসাই মানে কোনো উইদাউট আর্টিকেল বসাচ্ছি তার মানে তখন সেটা নেগেটিভ ওয়েতে যাচ্ছে আর যখন আমরা উইথ আর্টিকেল বসাচ্ছি তখন সেটা পজিটিভ ওয়েতে যাচ্ছে বোঝা গেছে তাহলে ফিউ লিটল আর লট অফের আগে বসছে তাহলে এক্সাম্পল দেখো বলছে দেয়ার ফিউ আপেলস অন দ্য টেবল তাহলে সেখানে কিছু আপেল রয়েছে কিন্তু আমরা যদি বলি এখানে দেয়ার আর ফিউ আপেলস অন দ্য টেবল তার মানে সেখানে কোনো টেবিলে কোনো আপেলই নেই ঠিক আছে দেয়ার আর লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি দেয়ার ইজ দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জগ তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা কী বসাচ্ছি না এ বসাচ্ছি নেক্সট দেখো এ আর অ্যান ইজ অলসো ইউজড ইন সার্টেন এক্সক্লামেটারি সেন্টেন্সেস বিগিনিং উইথ হোয়াট বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স তাহলে কি বলছে না দ্বারা গঠিত বিষয়বোধক বাক্যে এ বা অ্যান ব্যবহৃত হয় তাহলে ওয়াট দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হচ্ছে এবং সেই সেন্টেন্সটা কি না এক্সক্লামেটারি সেন্টেন্স তাহলে হোয়াট থিং টু সে তাহলে কি বলছে ওয়াট দিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে সেটা এক্সক্লামেটারি সেন্টেন্স এবং তারপরে এর পরে আমরা এ বসাতে পারি ঠিক আছে ওয়াটের পরে আমরা অ্যান বসাতে পারি যখন আমরা ওটাকে খুব জোর দিয়ে বোঝাচ্ছি বা কোনো সূচক কোনো বাক্য বোঝাচ্ছি কি কি দেখো এক্সাম্পল দেওয়া আছে আ থিঙ্ক টু সে তাহলে বলছি এটা বলার মতো কত সুন্দর জিনিস ঠিক আছে কিংবা বলার মতো নয় হোয়াটস অ্যান অফুল কমেন্ট টু মেক তাহলে কি অপমানজনক একটি হ্যাঁ বক্তব্য বাট হোয়াট হোয়াট প্রেটি গার্লস হোয়াট বিগ ডগস তখন এখানে গার্লসটা কি গার্লসটা কি হয়ে যাচ্ছে ফ্লুরাল হয়ে যাচ্ছে তাই জন্য এর আগে আমরা কি বসাচ্ছি না এ বসাচ্ছি না তাহলে যখন সিঙ্গুলার থাকছে তখন তার আগে এ বসাচ্ছি যেমন হোয়াট বিগ ডগস তাহলে এখানেও ডগস হচ্ছে কি হয়ে যাচ্ছে ফ্লুরাল হয়ে যাচ্ছে তাই জন্য এর আগে আমরা এ বসাচ্ছি না তাহলে অনলি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে হোয়াট দিয়ে যখন শুরু হচ্ছে একটা বাক্য তার আগে আমরা কি বসাচ্ছি ওয়াচের পরেই আমরা এ বসাচ্ছি বোঝা গেছে আচ্ছা এখানে কিছু এক্সাম্পল আছে যেগুলো তোমাদের তোমরা বাড়িতে করবে আর আজকে এইটুকুই ক্লাস নেক্সট দিন আমরা দি বা দা যেটা আর্টিকেল আছে সেটা আমরা আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো কোনো প্রবলেম থাকলে কোনো কিছু কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট সেশানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতে থাকবে এবং পড়াশোনা করবে বা বাই